أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته যার এক বোন প্রশ্ন করেছেন যে পবিত্র কুরআন যদি হাত থেকে পড়ে যায় তাহলে এর করণীয় কি আলহামদুলিল্লাহ আলমিন ওয়া আলা আল্লাহ আলহি আ যে সমানিত বোন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্ন অনেকেরই এবং যার হাত থেকে পড়ে যায় সেই চিন্তিত হয়ে থাকে হ্যাঁ তো যা হোক আলহামদুলিল্লাহ আমরা প্রশ্নটির উত্তর জেনে নিই যে পবিত্র কোরআন আল্লা তাআলার কালাম বিশেষ অর্থাৎ আল্লাহ সুবান তাআলার কথা বা কালাম আর এইটার উপর সম্মান প্রদর্শন করা ওয়াজিব কোরআনকে সংরক্ষণ করা ভালোভাবে রাখা এটা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি উলামায়ে ক্রাম এ ব্যাপারে একমত যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোরআন মাজিদের অবমাননা করে তাহলে তার ইমান থাকে না তার ইমান নষ্ট হয়ে যায় কিন্তু যদি সেটা ভুলবশত হয়ে থাকে অসতর্কতা বসত হয়ে থাকে যেমন হাত থেকে পড়ে গেল অসতর্কতার কারণে বা ভুল করে পড়ে গেল কিংবা উপর থেকে পবিত্র কোরআন পড়ে গেল তাহলে ক্ষেত্রে গুণা হবে না এবং কোনো কাপ দিতে হবে না বরং এই ভুল করার কারণে ভুল স্বীকার করে আল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ঠিক আছে অর্থাৎ এসতে ফার করতে হবে আল্লাহ সুবাহতালা বলেছেন সুরাব আকার দুশো ছিয়াশি নম্বর আয়ত রয়েছে আল্লাহ সুবাদা বলেন যে রব্বানা আও আখতানা। আল্লাহ সুমাদ তালা বলেন হে আমাদের পালন করতা যদি আমরা ভুলে যাই এবং বা ভুল করে বসি তবে আমাদেরকে অপরাধী করো না এই দুয়াটা আল্লাহ সুমাদ তালা নিজেই আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা যদি ভুল করে বসো ভুলে যাও বা ভুল হয়ে যায় তাহলে তোমরা এভাবে আমাকে বলো যে আল্লাহ আমরা যদি ভুলে যাই অথবা ভুল করে বসি ভুল করে ফেলি তাহলে এইটার জন্য আমাদেরকে ধরে বসো না আমাদেরকে অপরাধী করে দিও না সহি মুসলিমের হাদিসে রয়েছে জাবু বর্ণিত যে আল্লাহ রসুল্লাম বলেছেন যে তখন আল্লাহ তালা উত্তর দেন নাম হ্যাঁ আরেকটা হাদিসে আসছে সই মুসলিমের এটা ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রসুল্লাম তখন আল্লা আল্লাহ তালা তখন বলেন যে হ্যাঁ আমি কবুল করেছি আমি তোমাকে ভুলের জন্য সাজা দিব আর শরিয়ত আমাদেরকে এই শিক্ষা দেয় যে ভুল হয়ে গেলে ভুল করে ফেলেছেন অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান অবশ্যই আল্লাহ সুবা ক্ষমা করবেন আর এইটা থেকে বিরত থাকবেন কোরআন যেন হাত থেকে পড়ে না যায় ভবিষ্যতে আর না পড়ে এটা যেন অশতকে অবশত না ধরেন সতর্ক হয় না ধরেন সতর্ক হয় যেন ধরেন এবং ভালোভাবে ধরেন এবং ভালো জায়গায় রাখেন যেন এটা নষ্ট মানে আপনার পরে যাওয়ার সম্ভাবনা না থাকে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন ঠিক কোরআন কোন জায়গায় রেখেছেন সেখান থেকে পরে যাওয়ার সম্ভাবনা আছে বা কোনো কিছু কি সেটাকে ফেলে দিতে পারে তাহলে সেই জায়গা থেকে অন্য জায়গায় রাখেন যেখানে নিরাপদ এমন জায়গায় রাখবেন আর হাতে ধরলে এমনভাবে ধরবেন যেন ওটা পরে না যায় এগুলোর প্রতি খেয়াল রেখে আপনি কুরআন ধরবেন এবং ভবিষ্যতে যেন এমন না হয় এটা আল্লাহ সুবাদ কাছে স্বীকারোক্তি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা যাবেন আল্লাহ সব ক্ষমা করবেন যা আশা করা যা উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ